সো গাইস আজকে যে অ্যাপটা মূলত আমি আপনার সাথে শেয়ার করব এই অ্যাপটি থেকে মূলত আপনি এখান থেকে প্রত্যেকটা কাজের জন্য 160 টাকা করে ইনকাম করতে পারবেন। হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা রাখি প্রত্যেকই অনেক অনেক ভালো আছেন। সো গাইস আপনি যদি নিয়মিত টিকটকে ভিডিও দেখে থাকেন অথবা আপনি যদি টিকটক অ্যাপসটা ইনস্টল করে আপনি আপনার ফোনে রেখে থাকেন অথবা আপনি টিকটক থেকে কিভাবে টাকা ইনকাম করতে এইটা জানেন না, সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটা দেওয়া যাচ্ছে আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে নতুন একটা অফার শেয়ার করতে যাচ্ছি। এই অফারটা হচ্ছে এখানে টিকটকের মাধ্যমে, ঠিক আছে? এই টিকটক অ্যাপ্লিকেশন যারা যারা ইউজ করেন তারা কিন্তু এইখান থেকে কিন্তু হিউজ পেমেন্ট কিন্তু আর্নিং করতে পারবেন, ওকে? এবং যারা যারা মানে টিকটক অ্যাপ্লিকেশনটা ইউজ করেন না তারা কিন্তু মূলত আর্নিং করতে পারবেন। আজকের ভিডিওতে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করবো অ্যাপটির নাম হচ্ছে টিকটক, ওকে? সো অনেকে অনেকে হয়তো এখন বলতে পারেন যে ভাই টিকটকে কীভাবে টাকা ইনকাম করা যায়। সো গাইস নতুন কিন্তু আরেকটি আপডেট চলে এসেছে টিকটকের উপর, যেমন আমরা ইতিমধ্যে কিন্তু আমরা কিন্তু কাজ করেছি স্ন্যাক ভিডিওতে, ওকে? সো অনেকে কিন্তু এরকম স্ন্যাক ভিডিও অ্যাপ্লিকেশনের সাথে কিন্তু পরিচিত আছে না। আমি কিন্তু প্রায় 3 থেকে 4টা ভিডিও আপলোড করেছিলাম স্ন্যাক ভিডিওতে কীভাবে টাকা ইনকাম করতে হয়, এবং আমি কিন্তু স্ন্যাক ভিডিও থেকে অনেক টাকা ইনকাম করে ফেলছি। তো তাই এই মানে এর উপরে কিন্তু সেম মানে আপডেট কিন্তু এখানে টিকটকের উপর নিয়ে আসা হয়েছে। এখানে আপনি প্রত্যেকটা রেফারের জন্য আপনি এখান থেকে 160 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। সকল ডিটেলসে থাকছে আজকে এই ভিডিওতে। কিন্তু আরেকটি পার্থক্য হচ্ছে সেটা হইতেছে আপনি যেমন স্ন্যাক ভিডিওতে কাজ করে আপনি সরাসরি মোবাইল রিচার্জ নিতে পারছেন এবং বিকাশের মাধ্যমে নিতে পারেন অথবা অন্য কোনো মাধ্যমে পেমেন্ট নিতে পারেন নাই, কিন্তু মজার যেটা বিষয় সেটা হইতেছে এখান থেকে আপনি এই টিকটক অ্যাপ্লিকেশনে কাজ করার মাধ্যমে আপনি পেমেন্টটা সরাসরি বিকাশ ব্যাঙ্কে এবং মোবাইল রিচার্জের মাধ্যমে নিতে পারবেন, ওকে? সো বিকাশের কিন্তু সুবিধা মানে সুবিধাটা কিন্তু আপনি এখানে টিকটকের মাধ্যমে নিতে পারবেন। সো সম্পূর্ণ ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। যারা মূলত টিকটক থেকে টাকা ইনকাম করতে চান এবং প্রত্যেকটা কাজে 160 টাকা করে ইনকাম করতে চান তারা আজকের এই ভিডিওটা 1 সেকেন্ডের জন্য মিস করবেন না। সো এবার তার জন্য আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন এবং এরকম ট্রাস্টেড অ্যাপ্লিকেশনগুলো পেতে চান অথবা কীভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করতে হবে তো জানতে চান, সেক্ষেত্রে অবশ্যই যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিও নিশ্চয়ই দেখতে পাবেন। সুন্দর করে সাবস্ক্রাইব বাটন লেখা আছে, ওইখান থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে মূলত আমাদের পরবর্তীতে যখন ভিডিও আপলোড করবেন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা যারা ভিডিওতে দেখতে মানে ভিডিওটা দেখতেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, কারণ আপনার জন্য কিন্তু অনেক কষ্ট করে এই সকল অ্যাপ্লিকেশন বা কোন অ্যাপ্লিকেশন পেমেন্ট করে সেই সকল অ্যাপ্লিকেশনগুলো শেয়ার করে থাকি। সো বেশ কথা আর বাড়বো না, ফার্স্ট বলেছি আপনি যে কাজটা করবেন যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিও নিচে দেখতে হবে, এরকম টাইটেল বলে একটা অপশন রয়েছে এখান থেকে দেখতেছেন টাইটেল, তো আপনি টাইটেলের মাঝে একটি ক্লিক করে দেবেন। টাইটেলের মাঝে ক্লিক করার পর দেখবেন এরকম একটি ট্যাবে শো করবে, এখান থেকে দেখতে হবেন অ্যাপস ডাউনলোড লিঙ্ক, তখন আপনি কী করবেন এখানে অ্যাপস ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন। সো গাইস অন্য কোনো লিঙ্ক থেকে অথবা প্লে স্টোর থেকে প্লে স্টোর থেকে আপনি যদি টিকটক ভিডিও মানে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেন সেক্ষেত্রে কিন্তু মূলত আপনি আর্নিং করতে পারবেন না। তাই অবশ্যই আপনাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে আসতে হবে, এখানে আসার পরে দেখবেন এখানে অ্যাপসের লিঙ্কটা থাকবে, এখানে অ্যাপ ডাউনলোড লিঙ্ক, এখানে আপনি অ্যাপ ডাউনলোড লিঙ্কের মাঝে একটা ক্লিক করে দিবেন। সো গাইস যখন ক্লিক করবেন ক্লিক করে এর আগে অর্থাৎ এই পেজটা আসার আগে আরেকটি পেজ আসবে, সেই পেজটা আমার ইনস্টল মানে এখান থেকে আমার মানে এখানে স্ক্রিনশটটা করা নাই তার জন্য দেখাতে পারতেছি না। সো আপনি কী করবেন সেই আরেকটি পেজ থাকবে ওইখান থেকে বলা হবে ডাউনলোড অ্যাপ, তখন আপনি কী করবেন ডাউনলোড অ্যাপে একটি ক্লিক করে দেবেন, দিলে মূলত আপনাকে সরাসরি অ্যাপ্লিকেশনটি ইনস্টল পেজে নিয়ে চলে আসবে। আসার পর আপনি অ্যাপ্লিকেশনটা এখান থেকে মূলত যে কাজটা করবেন এখান থেকে ইনস্টল করবেন, ঠিক আছে? সো আপনি ওই অ্যাপ্লিকেশনটা মানে যখন লিঙ্কের মাঝে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে ডাউনলোড করতে বলবো, ওইখান থেকে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড সম্পূর্ণ করার পর আপনি অ্যাপ্লিকেশনটাতে প্রবেশ করবেন, অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার পরে এরকম একটি ট্যাবে শো করবে, এখানে হচ্ছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে মূলত এরকম একটি ট্যাবে শো করবে, এখানে হচ্ছে আপনি চয়েস ইওর ইন্টারেস্টে সিলেক্ট করবেন, যেটা খুশি সেটা আপনি এখানে সিলেক্ট করবেন অথবা এখানে স্কিপ করে দিতে পারেন, তো আমি এখানে স্কিপ করে দিচ্ছি। ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, আসার পর এখানে স্টার্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, আসার পর এখন আপনাকে যে কাজটা করতে হবে। সো গাইস এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ বলে একটা অপশন রয়েছে, এখান থেকে আপনি সাইন আপের মাঝে একটা ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করলে এখান থেকে মূলত একদম সেম স্ন্যাক ভিডিওর মতো কিন্তু আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, এখানে হচ্ছে আপনি জিমেল দিয়ে করতে পারবেন অর্থাৎ ইমেল দিয়ে করতে পারবেন, ফেসবুক দিয়ে এবং গুগল দিয়ে। সো যেটার মাধ্যমে করেন সেটা আপনি সিলেক্ট করবেন, তো আমি এখান থেকে ইউজ ফোন আর ইমেল এখান থেকে এইটা দিলাম। সো এইটা দেওয়ার পর মূলত এরকম একটি ট্যাবে শো করবে, এখানে হচ্ছে আপনার হোয়াট ইজ ইয়োর বার্থডে অর্থাৎ হোয়াট ইজ ইয়োর বার্থডে, ওকে? সো এখানে আপনার বার্থডেটা দিতে হবে, বার্থডেটা কীভাবে দেবেন এখানে হচ্ছে আপনার বার্থডে দিতে হবে। সো এখান থেকে দেখতে আসেন বার্থডে ডিটেলস, ওকে? সো অবশ্যই আপনাকে 18 বছর মানে উপরে দিতে হবে। সো গাইস আপনার বয়স মানে আপনার বয়সটা যদি 18 নিচে হয়ে থাকে তাও কিন্তু অ্যাপ্লিকেশনে কিন্তু আপনাকে 18 উপরে দিতে হবে। এখান থেকে আপনি এটা বসিয়ে দিয়ে এখানে নেক্সট ইজ অপশন রয়েছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে, সেই ফোন নাম্বারটা অবশ্যই আপনার ভ্যালিড পেতে হবে অথবা আপনার যে ফোনটা আপনি মানে এখন যে ফোনটা দেখতেছেন আমার ভিডিওটা সেই ফোনে কিন্তু আপনার অ্যাকাউন্টটা থাকতে হবে, সরি আপনার সিমটা তুলতে থাক মানে তোলা থাকতে হবে। সেক্ষেত্রে আপনি এখানে যে নাম্বারটা দেবেন সেই নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা আপনাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে?
আপনি এখানে ফোন নাম্বার দেবেন ওয়ান থেকে, অর্থাৎ শূন্য এখানে দেওয়া থাকবে, সো আপনি ওয়ান থেকে এখানে বসে দেবেন। বসানো দেওয়া হয়ে গেলে এখানে আপনি সেন্ড করে একটা ক্লিক করবেন। সেন্ড করে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে 6 ডিজিটের কোড আপনাকে বসাতে হবে। সেই কোডটা আপনি যে নাম্বারটা এখানে থাকবে সেই নাম্বারে পাঠানো হবে, সেই কোডটা আপনি এখানে অটোমেটিকলি বসানো হয়ে যাবে আপনার ফোনে যদি সেই সিমটা তোলা থাকে আর কি, ঠিক আছে। এখানে বসানো আশা করি হয়ে যাবে। তারপর এরকম একটা ইন্টারফেস আপনার মাঝে শো করবে। এখন হচ্ছে আপনাকে যে কাজটা করবেন, এখানে কন্টিনিউ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, কন্টিনিউতে ক্লিক করবেন। সো গাইস, তারপর মূলত এরকম একটা ইন্টারফেস আপনার মাঝে শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন তারা বলতেছে সাইন আপ টু 160 টাকা। ওকে, এখান থেকে কিন্তু নতুন একটা আপডেট চলে আসে, আপডেটের কারণে কিন্তু আপনি হিউজ পেমেন্ট কিন্তু স্ন্যাপডিলের মধ্যে কিন্তু আর্নিং করতে পারবেন। এখন আপনি যে কাজটা করবেন, এখান থেকে রয়েছে ব্যাক, তো আপনি এখানে ব্যাক বাটনে একটি ক্লিক করবেন। সো গাইস, যখন মূলত আপনি টিকটকটি ওপেন করবেন, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা অ্যাকাউন্ট করা হয়ে যাবে, তখন আপনি কি করবেন, এখান থেকে এরকম একটা অপশন আসবে, আপনি ওকের মাঝে একটি ক্লিক করে দেবেন, ঠিক আছে। ওকের মাঝে ক্লিক করে দেখবেন এখানে আপনার টিকটকটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এবং এখান থেকে হচ্ছে আপনি কীভাবে আর্নিং করবেন, এখন আর্নিং করার প্রসেসটা দেখা দিচ্ছি। এখানে কিন্তু ভিডিও দেখার মাধ্যমে আর্নিং করতে পারবেন, তাছাড়া এখান থেকে হচ্ছে আপনি যে কাজটা করবেন, সো এখান থেকে আপনি এখন যে কাজটা করবেন দেখা দিচ্ছি। এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিতে হবে, আশা করি গাইস বুঝতে পারছেন। সো গাইস, এখান থেকে দেখতে পাচ্ছেন টিকটক বোনাস বলে একটা অপশন রয়েছে, আপনি যে কাজটা করবেন এখানে টিকটক বোনাসে একটা ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু সেই বোনাসটা আপনি দেখতে পাবেন এখান থেকে, যেমন স্ন্যাক ভিডিওতে এখানে কয়েনের অপশন দেখতে পাবেন, এখানে আপনি সেমভাবে এখানে আপনি টিকটক বোনাস দেওয়ার অপশন দেখতে পাচ্ছেন, বোনাসে ক্লিক করবেন। সকল ডিটেলস আপনি বোনাস থেকেই করতে হবে। সো গাইস, যখন বোনাসে ক্লিক করবেন, বোনাসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার মাঝে শো করবে, ওকে। এবং এখানে হচ্ছে আপনি কীভাবে এখন আর্নিং করবেন সেটা দেখা দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ টু 160 টাকা, অর্থাৎ এখান থেকে আপনি সাইন আপ করলে এখান থেকে আপনি 160 টাকা পেয়ে যাবেন, অর্থাৎ প্রত্যেকটা রেফারের জন্য কিন্তু এখানে বলা রয়েছে আপনি কিন্তু 160 টাকা পেয়ে যাবেন, ওকে। সেখানে কীভাবে আপনি আর্নিং করবেন সেটা দেখা দিচ্ছি। এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ইনভাইট বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করলে মূলত এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আসার পর আপনি এখন যে কাজটা করবেন এখান থেকে হচ্ছে গাইস। সো গাইস, তারপর হইতেছে তার আগে দেখা দিচ্ছি একটু একটু সিস্টেমটা এখান থেকে আর কি, কীভাবে এখান থেকে আর্নিং করতে হবে, পয়েন্ট আর্নিং করতে হবে, সেই পয়েন্টের আর্নিং একটু সিস্টেম দেখা দিচ্ছি। একদম সেমভাবে কিন্তু আপনি কিন্তু পয়েন্ট আর্নিং করতে পারবেন, এবং আপনার পয়েন্টে কনভার্ট হয়ে কিন্তু আপনার অটোমেটিকলি কিন্তু টাকা হয়ে যাবে, একদম স্ন্যাক ভিডিওর মতো, একদম সেম বড় ভাই বলতে পারেন আর কি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনি এই 5 মিনিট যদি টিকটকের ভিডিওগুলো দেখেন, সেক্ষেত্রে এখান থেকে মূলত আপনি 60 পয়েন্ট পাবেন, এবং এখানে 15 মিনিট ভিডিও দেখলে আপনি 180 পয়েন্ট পাবেন, এবং এখান থেকে 25 মিনিট ভিডিও দেখলে মূলত 360 পয়েন্ট পাবেন, ওকে। এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ ভিডিও, এখানে ক্লিক করে টিকটকের ভিডিওগুলো ওপেন হয়ে যাবে, সেই ভিডিওগুলো আপনি দেখতে পাবেন, আশা করি বুঝতে পারছেন। এখান থেকে আপনি উইথড্র করতে পারবেন, এবং কত পয়েন্ট ইনকাম করছেন সেই পয়েন্টটা মূলত আপনার এখান থেকে শো করবে, আশা করি বুঝতে পারছেন, এখানে আপনার পয়েন্টটা শো করবে। সো গাইস, এখন আমি দেখা দিতেছি কীভাবে আপনার প্রত্যেকটা রেফারের জন্য 160 টাকা করে ইনকাম করতে পারবেন, একদমই কিন্তু রিয়েল অ্যাপ্লিকেশন, এইটা কিন্তু কোনো প্রকার ফ্যাক্ট না। আপনারা কিন্তু সকলে জানেন যে টিকটক কিন্তু বর্তমানে কিন্তু অনেক ভাইরাল একটি অ্যাপ্লিকেশন, এবং এই অ্যাপ্লিকেশনে কিন্তু 100% কিন্তু পেমেন্টটা পাবেন, আপনার পেমেন্টটা কোনো প্রকার চিন্তা করতে হবে না। যারা মূলত বলতেছেন যে পেমেন্ট পাবো কিনা বা ফ্যাক অ্যাপ্লিকেশন পেমেন্ট করবে কিনা এরকম বলতেছেন, তারা ভাই আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনার 100% পেমেন্ট পাবেন। সেখানে হচ্ছে আপনি রেফার করবেন, এবং সকল ডিটেলসটা দেখা যাবেন, এখান থেকে ফাইন্ড আউট হাউ এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন, সাথে সাথে দেখবেন এরকম একটা অপশন চলে আসবে, একটু নিচ দিকে আসবেন, এবং এখান থেকে ডিটেলসগুলো রয়েছে, অর্থাৎ একটা শর্ত রয়েছে, সেই শর্তটা ফিল আপ করে মূলত আপনি এখান থেকে 160 টাকা আপনি নিতে পারবেন। সেটা কীভাবে পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন, এখানে আপনি একটা নোটিশ এখানে বলা রয়েছে, অথবা এখানে একটা ডিসক্রিপশনের মতো দেখতে পাচ্ছেন, এখানে বলা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে 20 টাকা মূলত আপনি রেফার করার সাথে সাথে আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন, ওকে। এবং এখানে বলতেছে ওয়েন ইউর ফ্রেন্ড ইউজার ইউজ ইউয়ার ইনভাইট কোড, ওকে। সো আপনার ইনভাইট কোডটা ইউজ করার জন্য মূলত আপনি 20 টাকা ইনস্ট্যান্টলি বোনাস পাবেন। এবং এখান থেকে হচ্ছে তারপর দেখতে পাচ্ছেন আপনাকে আপনার বন্ধুকে 5 মিনিট ভিডিও দেখতে, 5 দিন ভিডিও দেখতে হবে, টিকটকের ভিডিওগুলো যে রয়েছে যে আপনার রেফারে জয়েন করবে তাকে বলবেন সে জন্য 5 মিনিট করে ভিডিওগুলো দেখে, এবং যারা যারা আপনারা যারা দেখতেছেন তারাও কিন্তু অবশ্যই কিন্তু 5 দিন ভিডিও দেখবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু বোনাসটা পাবেন, ওকে। এখানে যে নিয়মটা রয়েছে এই নিয়মটা দেখে আপনারা কিন্তু এরকম করে কাজ করবেন, যেমন 5 দিন ভিডিও দেখলে আপনি কিন্তু 10 টাকা পাবেন, এবং এখান থেকে 10 দিন ভিডিও দেখলে 30 টাকা পাবেন, এবং 15 দিন ভিডিও দেখলে 100 টাকা পাবেন, ওকে। সেখানে নিয়মিত আপনারা ভিডিওগুলো দেখবেন। সো এইটা হচ্ছে আপনার রেফার সিস্টেম, ওকে। সো এখানে হচ্ছে আপনি দেখতে আপনার ফ্রেন্ডদেরকে বলবেন, যাদের রেফার করবেন তাদেরকে বলবেন, এখানে 5 দিন যদি একটা না ভিডিও দেখে, অর্থাৎ 5 দিন ভিডিও দেখলে আপনি 10 টাকা পাবেন, অর্থাৎ আপনার রেফারের থেকে যে জয়েন করবে সে আপনি পাবেন তার থেকে, ঠিক আছে। 10 দিন ভিডিও দেখলে আপনি 30 টাকা পাবেন, 15 দিন ভিডিও দেখলে 100 টাকা পাবেন, মোট কিন্তু দেখতে পাচ্ছেন 160 টাকা কিন্তু আপনি রেফারের জন্য পাচ্ছেন, আশা করি বুঝতে পারছেন। সেখানে হচ্ছে আপনি কি রেফারটা কীভাবে করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন ইনভাইট কোড বলে একটা অপশন রয়েছে, এখান থেকে আপনি কী করবেন, আপনি যদি আপনি যদি এখান থেকে একটা কোড আপনাকে বসে দেবে, ইনভাইট কোড যদি আপনার এখানে বসানো লাগে, অথবা আপনার এখান থেকে দেখবেন একটা অপশন আসবে ইনভাইট কোড,
এখানে যদি কোনো প্রকার কোড আপনার না থাকে সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা কোড থাকবে, সেই কোডটা এখানে যদি আপনাকে কোডটা বসাইতে বলে সেক্ষেত্রে আপনি কী করবেন সেই কোডটা এখান থেকে বসাই দিবেন। ওকে, সেই কোডটা বসালে মূলত বোনাসটা পেয়ে যাবেন, আশা করি বুঝতে পারছেন। আর এখানে রেফার করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ইনভাইট বলে একটা অপশন রয়েছে, ইনভাইটে ক্লিক করবেন। ইনভাইটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, তো এখানে আপনি লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করা হয়ে গেলে মূলত আপনার এই লিঙ্কটা দিয়ে আপনার এই লিঙ্ক থেকে যে যে ডাউনলোড করবে অথবা যে যে ডাউনলোড করে আপনার রেফারে জয়েন করবে তার থেকে আপনি ইনকাম করতে পারবেন। নো মানে প্রত্যেকটা রেফারের জন্য 160 টাকা করে ইনকাম করতে পারবেন। তো ভাই এই সুযোগটা কেউ মিস করবেন, আমি কিন্তু বলতেছি এইটা কিন্তু আমার মানে আমার দেখা সবথেকে বেস্ট একটা মানে ইনকামের সুযোগ বলতে পারেন। যারা মূলত আজ পর্যন্ত অনলাইন থেকে একটা টাকাও ইনকাম করতে পারেন না তারা কিন্তু মূলত এই অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করতে পারবেন। তাই তাদের তাই যারা যারা ইনকাম করবেন তাদেরকে বলতেছি বা যারা ভিডিওতে ক্লিক করছেন তাদেরকে বলতেছি উড়াধুরে রেফার করতে থাকুন। এখানে প্রত্যেকটা রেফারে হিউজ পেমেন্ট কিন্তু আর্নিং আপনাদেরকে দিচ্ছে। এবং এখানে ফেসবুকে আপনি অনেক মানে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পোস্ট করা শুরু করে দিন। এবং এখান থেকে আমি নিউ ভিডিওতে মানে পরবর্তী একটা ভিডিও মেক করে আমি আপনাকে দেখা দেবো কেউ আপনার বেশি বেশি করে রেফার আনে মানে রেফার করবেন। যদি আপনার এই ভিডিওটা চান অবশ্যই আপনাকে মানে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে ভাই কীভাবে বেশি বেশি করে রেফার করবে এই সিস্টেমটা দেখানোর জন্য। সেক্ষেত্রে আমি পরবর্তী একটা ভিডিও মেক করে দেখা দেবো কীভাবে আপনারা বেশি বেশি করে রেফার করবেন, যারা মূলত রেফার করতে পারেন না বা ফ্রেন্ড সার্কেল কম রয়েছে তারা। ওকে, সো গাইস এখন আমি দেখা দিচ্ছি আপনি যে রেফার করবেন সেই রেফারের জন্য আপনি এখানে পয়েন্টটা পাবেন অটোমেটিক নাকি আপনার অটোমেটিকলি টাকা হয়ে যাবে, ঠিক আছে সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে এখান থেকে আপনি যে রেফার করবেন রেফারের জন্য আপনার এখানে পয়েন্ট অ্যাড হবে। এখানে আপনার পয়েন্টটা দেখতে পাবেন, এখানে আপনি কতটা রেফার করছেন সেই পয়েন্ট এখানে অ্যাড হবে, ঠিক আছে। এবং এখানে আপনার পয়েন্ট অ্যাড হবে এবং এই পয়েন্টটা কনভার্ট হয়ে অটোমেটিকলি কিন্তু স্ন্যাপভিডিওর মতো কিন্তু আপনার টাকা হয়ে যাবে। আশা করি গাইস বুঝতে পারছেন এখানে মূলত আপনার পয়েন্টটা শো করবে। কিন্তু আমি এইটা জানতেছি না বা এখান থেকে আমি কিন্তু নতুন অ্যাকাউন্ট করেছি আর কি, সো 100% ট্রাস্টেড অ্যাপ্লিকেশন এবং এখান থেকে কিন্তু মূলত ইনকাম সুযোগ দিচ্ছে, তাই কিন্তু আমি আপনাদেরকে ভিডিও মেক করে জানাই দিচ্ছি, ঠিক আছে। সেখানে মেবি পয়েন্ট থাকবে, এখানে পয়েন্টটা কনভার্ট হয়ে আপনার ডলার হয়ে যাবে, সরি টাকা হয়ে যাবে, আশা করি বুঝতে পারছেন। সো গাইস এখন আপনি কীভাবে উইথড্র করবেন সেই প্রসেসটা একটু দেখা দিচ্ছি। ওকে, সো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পরবর্তী ভিডিওতে আমি আপনাকে দেখা দেবো। সেখানে উইথড্র করার জন্য এখানে উইথড্র মাঝে একটা ক্লিক করে দেবেন। উইথড্র মাঝে ক্লিক করলে মূলত এরকম একটা ট্যাবে শো করবে, তো দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে আপনার ব্যালেন্সটা কিন্তু শো হবে। সো গাইস এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার কয় টাকা হয়েছে সেই টাকাটা আপনি এখান থেকে দেখতে পাবেন। এবং এখান থেকে হচ্ছে আপনি মাত্র 10 টাকা করলে মূলত পেমেন্টটা নিতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন 10 টাকা থেকে শুরু করে আপনি 200 টাকা পর্যন্ত কিন্তু পেমেন্ট নিতে পারবেন। এবং এখান থেকে একটা উইথড্র সিস্টেম রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উইথড্র হচ্ছে 10 টাকা। 10 টাকা করলে মূলত আপনি যে কোনো সিমের মাধ্যমে রিচার্জ নিতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আর্ন মোর ট্যাপ টপ আপ, সো এখান থেকে টপ আপ, তো এখান থেকে আপনি কি করবেন আপনি যদি রিচার্জ নিতে চান এবং আপনার ব্যালেন্সে 10 টাকা থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো সিমের মাধ্যমে রিচার্জ নিতে পারবেন। এখানে আর্ন টু মোর ট্যাবে ক্লিক করে অর্থাৎ এখানে আপনি ক্লিক করে আপনার রিচার্জ নাম্বারটা দিতে পারেন। সো গাইস তারপর হইতেছে এখান থেকে মাত্র 50 টাকা হলেই মূলত আপনি বিকাশের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন। সো এই স্ন্যাপ ভিডিওতে কিন্তু বিকাশের অপশন ছিল না, কিন্তু এখানে কিন্তু এখান থেকে ইনকামের একটা সুযোগ দিচ্ছে, আপনি কিন্তু চাইলে বিকাশের মাধ্যমে পেমেন্টটা রিসিভ করতে পারবেন। সো মাত্র 50 টাকা ব্যালেন্সে যখন 50 টাকা হবে তখন মূলত এখানে আপনি এখানে এইটা সিলেক্ট করবেন। এখানে ক্লিক করার পর মূলত আপনি কী করবেন আর্ন দেখতে পাচ্ছেন আর্ন মোর উইথড্র, এখানে একটা ক্লিক করে দিলে মূলত আপনার বিকাশ নাম্বারটা চাইবে, আপনি বিকাশ নাম্বারটা দিয়ে কয় টাকা উইথড্র করবেন সেটা বসে দিলে মূলত আপনাকে ইনস্ট্যান্ট তারা বিকাশের মাধ্যমে পেমেন্টটা করে দিবে। এবং এখানে 200 টাকার মাধ্যমে কিন্তু আপনি সরাসরি বিকাশের মাধ্যমে নিতে পারেন। 200 টাকা ক্লিক করে এখানে আপনি আর্ন মোর উইথড্রতে ক্লিক করে মূলত আপনার নাম্বারটা দিয়ে উইথড্র করে নেবেন। সো গাইস তাছাড়া চাইলে এখান থেকে আপনি ব্যাংকের মাধ্যমে যে কোনো ব্যাংকের মাধ্যমে কিন্তু টাকাটা আপনি নিতে পারবেন। ওকে, সো যেহেতু এখানে বিকাশ রয়েছে আমি সাজেস্ট করবো আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্টটা রিসিভ করবেন, ঠিক আছে। সো গাইস আশা করি বুঝতে পারছেন এবং যারা যারা ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কিন্তু এই অ্যাপ্লিকেশনে কাজ করবেন ভাই, এটা কিন্তু নতুন একটা সুযোগ দিচ্ছে। ওকে, তো গাইস আশা করি বুঝতে পারছেন, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন।